নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেট খবরে আবারও আপনাদের স্বাগত। পশ্চিম জেলায় আবাস যোজনা ঘর অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বেশ কিছু লোককে বাদ দিয়ে দেওয়া হয়েছিল সাম্প্রতিককালে, আমরা সেটা দেখেছিলাম। এবং এক্ষেত্রে যাদেরকে বাদ দেওয়া হয়েছিল তারা অধিকাংশই দারিদ্র সীমার নিচে বসবাস করে, যার ফলে বর্তমানে তাদের যে সমস্যার সম্মুখীন হতে চলেছে সেটা তথৈব। এবং এই পরিস্থিতির কথা ভাবনা চিন্তা করেই মূলত সিপিআইএম বিভিন্ন জনমুখী কাজে লিপ্ত রয়েছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিপিআইএম তারা আজকে এডিএম এর সাথে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন এবং তারা ডেপুটেশন দায়ের করেছেন, ডেপুটেশন জমা দিয়েছেন এডিএম এর সাথে দেখা করে। সিপিএম এর পক্ষ থেকে আজকে পশ্চিম জেলায় আবাস যোজনার ঘর এবং সেই ঘর থেকে বেশ কিছু লোককে বাদ দেওয়া হয়েছে এবং তাই তাদের জারি করা হয়েছে নোটিশ। এডিএম এর নিকট তারা দেখা করেন, সাক্ষাৎ করেন, এই বিষয় সম্পর্কে আলোচনা করেন এবং অবশেষে একটি ডেপুটেশন দেয় তারা। বর্তমানে যেখানে করোনার পরিস্থিতি, যেখানে বহু পরিবার রয়েছে অনিশ্চয়তার পথে এবং সেক্ষেত্রে হঠাৎ করে বেশ কিছু পরিবারকে বাদ দিয়ে দেওয়ার ফলে তাদের অবস্থা বা তারা যে তারা কোথায় গিয়ে দাঁড়াবে সেই দিকটাকে চিন্তা ভাবনা করেই মূলত আজকের এই ডেপুটেশন এবং এডিএম এর সাথে সিপিএম এর পক্ষ থেকে সাক্ষাৎ করা হয় এবং এই বিষয় সম্পর্কে আলোচনা করা হয়, যেন তাদের দিকটা দেখে শুনে ভাবনা চিন্তা করেন, এই সম্পর্কিতই মূলত আজকের এই ডেপুটেশন। আজকের এই ডেপুটেশন প্রসঙ্গে রাধাচরণ দেববর্মা তিনি কি বলেছেন শুনব। আজকে সিপিএম পশ্চিম জেলা কমিটির তরফ থেকে ডিএমের কাছে, বিশেষ করে এখন প্রধানমন্ত্রী আবাসন যোজনা, এই যোজনা ঘর পশ্চিম ত্রিপুরা জেলাতে 14,309টা ঘর বাদ দেওয়ার জন্য ইতিমধ্যে ওরা নোটিশ করেছে। তো এটা 2011 ইকোনমিক্যাল সেন্সাসের ভিত্তিতে তাদের ঘর সেখানে পাওয়ার মতো সেখানে ঠিক করা হয়েছিল, কিন্তু এখন এই ঘরগুলোকে বাদ দেওয়ার জন্য ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় নোটিশ দিয়েছে। সেখানে বলা হয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ এলাকা শিফটিং করে চলে গেছে, কেউ মারা গেছে, এই মর্মে ওরা সেখানে তাদেরকে বাদ দেওয়ার জন্য সেখানে নোটিশ জারি করে। আমরা বলেছি এটা কোনোভাবেই কাম্য না, কেন্দ্র সরকারের আপনার ইয়েতেই এই সেন্সাসটা হয়েছে, তার ভিত্তিতে এখন তারা ঘর পাওয়ার মতো তাদের নিচে ইয়ে আছে, ইয়ে বেড়েই আছে, তাদের যাতে একটা ঘর যাতে ভাব না যায় সে এটা আমরা বলেছি। এবং যাদের মারা গেছে তাদের পরিবার পরিজন আছে তাদের নামে দেওয়া যেতে পারে, বা যারা এলাকায় শিফট হয়ে গেছে তাদেরকে যেখানে শিফট হয়ে গেছে তাদের সেখানে ঘর দেওয়া যেতে পারে, এবং এলাকা নেই বলে যেটা বলা হয়েছে এটা একেবারে সম্পূর্ণ এটা রাজনীতির উদ্দেশ্যে প্রণোদিত, এলাকায় নেই এটা তো কোনো মতেই হতে পারে না, 14,309 জনকে পরিবারকে খুঁজে পাওয়া যায় না, এটা কোনোভাবেই ঠিক নয়। তো তাই আমরা বলেছি একটা পরিবারকেও সেখান থেকে বাদ দেওয়া যাবে না, প্রত্যেকে ঘর দেওয়ার ব্যবস্থা করতে হবে। এরা ওনারা বলেছেন যে দুটো ডিএম থাকার কথা ছিল, ডিএম একটা অন্য কাজে চলে গেছেন, এই ডিএম ছিলেন, ওনারা বলেছেন যে বিষয়টা ওনারা আন্তরিকভাবে দেখছেন, ওনারাও বলছেন যে এটা আরো সেখানে খুঁজে দেখা হচ্ছে যাতে একটাও যাতে বাদ না যায়। আমরা যেমন বলেছি ওনারাও বলছেন যে ঠিক আছে আমরা বিষয়টা আপনাদের সাথে সমুপোষণ করছি যাতে বাদ না যায়, এটা দেখবেন বলেছেন। এর সাথে সাথে আমরা যেটা বলেছি রাগার যে কাজ এটা 200 দিন করতে হবে, এখন রাগাতে কাজ বিভিন্ন বৃহস্পতিবার গ্রামে পলিটিক্যাল ইন্টারভেনশনের জন্য ঠিক মতোভাবে হচ্ছে না, কোথাও কোথাও দরকারের মাধ্যমে কাজ হচ্ছে ঠিক মতো পেমেন্ট পাচ্ছে কোথাও কোথাও পাওয়া যাচ্ছে না, তাদের রাগার কাজও যাতে যথাযথভাবে হয় এটা আমরা বলেছি, ওনারা দেখবেন বলেছেন। তারপরে এই প্যান্ডেমিকের টাইমে আমরা বলেছি যে যারা গরিব পরিবার আছেন তাদেরকে মাথার পিছু 10 কেজি করে চাল দেওয়ার জন্য, আর যাদের ইনকাম ট্যাক্স দেন না তাদেরকে 7.5 টাকা করে মাথা পরিবার পিছু দেওয়ার জন্য আমরা বলেছিলাম, ওনারা এটা বলেছেন যে ওনাদের কর্তৃপক্ষকে ওনারা জানাবেন।
কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আবাসন যে যোজনা এই প্যান্ডেমিকের টাইমে এরকম একটা অবস্থা চলছে যেখানে করোনার জন্য করোনা কার্ফু চলছে, মানুষ বেরোতে পারছে না, একটা আতঙ্কের মধ্যে আছে। এই সময়টার মধ্যে এই ধরনের নোটিশ, এটা সম্পূর্ণ অবিবেচিত, এটা কোনোভাবেই কাম্য ছিল না। আমরা বলেছি যদি নোটিশ দিতেই হয় তাহলে এটা পঞ্চায়েত অফিসে ঝুলে রেখে বা ব্লকে বা পত্রে দিয়ে এটা হবে না, প্রত্যেক পরিবারের কাছে যাতে নোটিশটা যাতে পৌঁছানো হয়, পাঠানো হয়, তার ভিত্তিতে নোটিশ দিয়ে তাদেরকে বাদ যদি বাদ দিতে হয় কোনো গ্রাউন্ডে তখন দেওয়া যেতে পারে। তো আমরা বলছি একটা পরিবারও যাতে বাদ না পড়ে এটা দেখার জন্য আমরা বলেছি। সপ্তাহের দ্বিতীয় দিন এবং এই দ্বিতীয় দিনে এই বামপন্থী সংগঠন তারা বিভিন্ন ইস্যু নিয়ে, রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে তারা মূলত রাজ্যের রাজনীতিতে ঝাঁপিয়ে পড়েছেন। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাধাচরণ দেববর্মা তিনি যেমনটা জানালেন যে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বাতিল করে দেওয়া হয়েছে যে সমস্ত ঘরগুলো, তার নোটিশ দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে প্রায় 14,309টি পরিবার রয়েছে সেই ঘরের আওতায় যারা ছিলেন তাদেরকে বাতিল করা হয়েছে। এবং এক্ষেত্রে রাধাচরণ দেববর্মা তিনি যেটা জানাচ্ছেন যে যে বা যারা এই ঘরের ছিল, যে বা যারা এই ঘরের মালিক ছিল তাদেরকে না পাওয়া গেল বা তাদের অনেককে দেখা যাচ্ছে যে মারা গেছে বা অনেকে নিখোঁজ এমনটা কিন্তু জারি করা হয়েছে, সেক্ষেত্রে তাদের পরিবার পরিজনকে খুঁজে তাদেরকে ঘর দেওয়া উচিত। কারণ বর্তমান পরিস্থিতিতে যারাই এইরকম ঘর পেয়েছিল এবং তাদেরকে এই ঘর প্রাপ্তি থেকে বঞ্চনার শিকার হতে হয়েছে এবং তার ফলে তাদের পরিবারের কথা ভাবনা চিন্তা করেই মূলত আজকের এই ডেপুটেশন। এবং ঠিক তার পাশাপাশি এই যে বর্তমানে যে রেগার কাজ হচ্ছে সেই রেগার কাজেও দেখা যাচ্ছে যে রেগার কাজ না হয়ে বিভিন্ন ড্রজার দিয়ে সেই কাজ হচ্ছে, সেক্ষেত্রে রেগার কাজ হওয়া নিয়েও তিনি বলেছেন যাতে রেগার কাজ ঠিক মতো হয় হচ্ছে না সেই অভিযোগটাই তিনি জানিয়েছেন। এবং তার পাশাপাশি যারা আয়কর দেয় না সেই সমস্ত পরিবারকে মাথা পিছু সাহায্য করার এই একাধিক দাবি নিয়ে মূলত আজকেই তারা ডেপুটেশন দিয়েছেন এডিএম এর কাছে। সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।